প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে আজ ব্যাপন এবং অনুব্যাপন বলতে কী বোঝায় এদের তুলনা এবং এদের গাণিতিক সম্পর্ক নিয়ে বিস্তারিত কথা বলবো। তবে তার আগে তোমাদের কাছে আমার একটা সাধারণ জিজ্ঞাসা, সেটা হলো যে ধরো এটা একটা গাছ, আমরা ধরে নিলাম যে এটা একটা গাছ, যদিও এটা গাছ ওইভাবে হয়নি, তারপর ধরে নাও এটা হলো একটা গাছ। তো আমরা যেটা জানি যে গাছ শ্বসনের জন্য গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড এবং শ্বসনের ফলে উৎপন্ন করে হলো অক্সিজেন, যেটা আমাদের কাজে লাগে। যদি এখানে আমরা একটা মানুষ চিন্তা করি, আমরা ধরে নিলাম যে এটা হলো একটা মানুষ, তো সে এই গাছটা থেকে কিছুটা দূরে অবস্থান করছে। যেহেতু গাছ এবং মানুষের মাঝখানে একটা নির্দিষ্ট দূরত্ব রয়েছে, তো এখন কথা হলো যে গাছ যে অক্সিজেনটা ছেড়ে দিচ্ছে সেটা মানুষ পর্যন্ত পৌঁছাবে কীভাবে, এবং মানুষ যে শ্বসনের ফলে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছে সেটাই বা গাছের কাছে কীভাবে পৌঁছাবে। তাহলে এই ব্যাপারটা নিয়ে কি তোমরা কখনো চিন্তা করছো যে অক্সিজেন গাছ থেকে কীভাবে মানুষের কাছে আসছে এবং মানুষের কাছ থেকে কার্বন ডাইঅক্সাইড কীভাবে গাছের কাছে গিয়ে পৌঁছায়? তো এই ব্যাপারটাই আমি প্রথমে তোমাদেরকে বলবো যে ধরো যে গাছ যেখানে আছে তো সেখান থেকে সে অক্সিজেন সরবরাহ করছে এবং এই অক্সিজেনটা গাছের চারপাশেই আছে। তাহলে দেখো যে গাছের চারপাশে তো নর্মাল বাতাস আছে, এবং সেখানে যদি অক্সিজেন গাছ ছাড়তে থাকে তাহলে গাছের চারপাশে অক্সিজেনের যে ঘনত্ব সেই ঘনত্ব বেড়ে যাবে। অপরপক্ষে মানুষ যেহেতু কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছে তাহলে মানুষের চারপাশে কি কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বেড়ে যাবে। তো এখন যে ঘটনাটা ঘটবে সেটা হলো যে আমরা ধরে নিলাম যে এখানে অক্সিজেন বলো বা কার্বন ডাইঅক্সাইড বলো যাই বলো, সেখানে এই গ্যাসের ঘনত্বগুলো বেশি, আমরা ধরে নিলাম যে এখানে গ্যাসগুলো আছে, কিন্তু এর যে চারপাশে এরিয়াটুকু আছে এখানে কিন্তু গ্যাসের ঘনত্ব কম। তো তখন যেটা হবে যে যে উচ্চ ঘনত্বের অঞ্চলে যে গ্যাসের কণাগুলো আছে সেটাই নিম্ন ঘনত্বের অঞ্চলের দিকে আস্তে আস্তে তোমার প্রবাহিত হতে থাকবে। তাহলে যেটা হবে যে উচ্চ ঘনত্বের অঞ্চল থেকে আস্তে আস্তে নিম্ন ঘনত্বের অঞ্চলে যদি প্রবাহ চলতে থাকে তাহলে একটা পর্যায়ে কী হয়ে যাবে যে দুটি জায়গায় এই গ্যাসের ঘনত্ব সমান হয়ে যাবে। তাহলে এই প্রক্রিয়ার মাধ্যমেই গাছ থেকে অক্সিজেন মানুষের কাছে এসে পৌঁছায় এবং মানুষ থেকে কার্বন ডাইঅক্সাইড গাছের কাছে গিয়ে পৌঁছায়। তাহলে এই প্রক্রিয়াটার নাম কী? এই প্রক্রিয়াটার নামই হলো ব্যাপন। তাহলে যে প্রক্রিয়ায় উচ্চ ঘনত্বের অঞ্চল হতে নিম্ন ঘনত্বের অঞ্চলে প্রবাহী পদার্থ পরিবহন হচ্ছে তাকে আমরা বলবো ব্যাপন। এখন প্রবাহী বলতে কী বোঝায়? যে প্রবাহী বলতে বোঝায় যে সমস্ত পদার্থ পরিবাহিত হতে পারে, যেমন ধরো পানি বা তরল এবং গ্যাসীয় পদার্থ। তো গ্যাসীয় পদার্থ এক জায়গা থেকে একটা জায়গায় প্রবাহিত হতে পারে, তরল পদার্থও কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হতে পারে। সুতরাং এরা কী করতে পারে? ব্যাপন সৃষ্টি করতে পারে। তাহলে আমরা ব্যাপন জিনিসটা বুঝতে পারলাম। তো ব্যাপনে আরও কিছু এক্সাম্পল যদি আমরা বলি তাহলে তোমরা দেখতে পাবা যে আমরা যদি বডি স্প্রে বা কোনো একটা পারফিউম কোনো জায়গায় স্প্রে করি তাহলে দেখা যায় যে সেই পারফিউমের যে স্মেলটা সেটা সমস্ত এরিয়া জুড়ে বা আশেপাশে এরিয়া জুড়ে ছড়িয়ে পড়ে। এর পেছনে কারণটা কি? যে জায়গায় তুমি পারফিউমের স্প্রেটা করেছো সেখানে কিছু সময়ের জন্য ওই স্প্রের ঘনত্ব বেড়ে গেছে, ফলে কী হচ্ছে যে চারপাশে যেখানে কম ঘনত্বের বাতাস আছে সেখানে সেই স্প্রেটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপন হলো একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। কিন্তু এখানেই দেখো, এই পারফিউমের ক্ষেত্রেই দেখো যে আরও একটা ঘটনা ঘটেছে, সেটা হলো আমরা ধরে নিলাম যে এটা হলো সেই পারফিউমের বোতল, তো এই জায়গায় আমরা স্প্রে করলাম। তো এখানে যদি আমরা চাপ দিই তাহলে দেখা যাবে যে এইখান থেকে তোমার গ্যাসের সজোরে প্রবাহ হবে। তো কেন সজোরে প্রবাহিত হবে? কারণ এই পারফিউমের যে বোতল আছে এই পারফিউমের বোতলের ভিতরে উচ্চ চাপে কিছু পরিমাণ এই যে গ্যাসীয় পদার্থ যার ভিতরে ফ্র্যাগরেন্স আছে বা সুগন্ধ আছে সেই সুগন্ধিযুক্ত পদার্থ এখানে জমা করে রাখায় উচ্চ চাপে। কিন্তু যখন আমি এখানকার লিভারটাকে নিচের দিকে ঠেলে দিব তখন যেটা হচ্ছে যে এখানে একটা সরু ছিদ্রপথ দিয়ে এই উচ্চ চাপের অঞ্চল হতে গ্যাসীয় পদার্থগুলো নিম্ন চাপের অঞ্চলে আস্তে আস্তে প্রবাহিত হতে থাকবে। তাহলে এই যে দেখো যে উচ্চ চাপের অঞ্চল হতে নিম্ন চাপের অঞ্চলে যাচ্ছে, এখানে চাপটা প্রধান, অর্থাৎ চাপটা গ্যাসের প্রবাহের জন্য দায়ী হচ্ছে এবং সেটা সরু ছিদ্রপথ দিয়ে সজোরে প্রবাহিত হচ্ছে, তখন এই ঘটনাকে বলবো আমরা অনুবেপন। আর এই অনুবেপনের যে অপর নাম সেটা হলো নিঃসরণ। তাহলে দেখো যে ব্যাপন এবং নিঃসরণ বা ব্যাপন এবং অনুব্যাপন প্রায় একই টাইপের প্রক্রিয়া, কিন্তু শুধু যখন আমরা ব্যাপন বলবো তখন যেটা হচ্ছে যে উচ্চ ঘনত্বের অঞ্চল হতে নিম্ন ঘনত্বের অঞ্চলে গ্যাসের প্রবাহ হবে, আর যখন আমরা নিঃসরণ বলবো তখন বিষয়টা এরকম হবে যে সরু ছিদ্রপথে উচ্চ চাপের অঞ্চল হতে গ্যাসীয় পদার্থ সময় নিম্ন চাপের অঞ্চলে প্রবাহিত হবে। তো এই হলো আমাদের ব্যাপন এবং অনুব্যাপন নিয়ে আলোচনা। তো এখন দেখো যে এদের ভিতরে
যদি আমরা তুলনা করি তাহলে এদের ভিতরে সাদৃশ্য এবং বৈসাদৃশ্যগুলো কী হবে। আমরা যদি সাদৃশ্যের কথা বলি তাহলে দেখো যে আমরা ব্যাপনের কথা বলি বা অনুব্যাপনের কথা বলি, এখানে কিন্তু প্রবাহী পদার্থ স্থানান্তরিত হচ্ছে বা গ্যাস বা তরল পদার্থ স্থানান্তরিত হচ্ছে। তাহলে দুইটা ক্ষেত্রেই আমরা দেখতে পেলাম যে গ্যাসীয় পদার্থের স্থানান্তর হচ্ছে। এখন দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হলো যে উভয় ক্ষেত্রেই আমরা যখন দেখলাম এখানে উচ্চচাপ, উচ্চচাপ মানে কি, অবশ্যই এখানে তোমার উচ্চ ঘনত্ব আছে, তাহলে উচ্চ চাপের অঞ্চল হতে বা উচ্চ ঘনত্বের অঞ্চল হতে আমরা এখানে দেখতে পাচ্ছি নিম্ন চাপের অঞ্চল বা নিম্ন ঘনত্বের অঞ্চলে তোমার গ্যাসের প্রভাব হচ্ছে। আরেকটা ব্যাপার হলো যে এই প্রক্রিয়াটা কতক্ষণ চলবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উচ্চ ঘনত্বের অঞ্চল হতে যদি নিম্ন ঘনত্বের অঞ্চলে গ্যাসের প্রভাব হয় তাহলেও যতক্ষণ পর্যন্ত না দুটি ঘনত্ব সমান হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রভাব চলবে। একই রকমভাবে উচ্চ চাপের অঞ্চল হতেও আমরা যে পার্ট স্প্রেগুলো করি, তো আমরা যদি ধরেই থাকি চাপ দিয়ে তাহলে দেখা যাবে যে ভেতরে যতগুলো গ্যাস আছে সব বের হয়ে যাবে এবং তখনই গিয়ে থামবে যখন দুটি ক্ষেত্রে অর্থাৎ বোতলের ভেতরে যে গ্যাসের চাপ এবং বাইরের যে গ্যাসের চাপ সমান হয়ে যাবে, অর্থাৎ দুটি ক্ষেত্রেই সাম্যতা পর্যন্ত এটা কাজ করে। তাহলে আমরা বুঝতে পারলাম যে গ্যাসের ব্যাপন এবং অনুব্যাপনের মাঝখানে বেশ কিছু সংখ্যক সাদৃশ্য রয়েছে। এবার যদি আমরা বৈসাদৃশ্যের ব্যাপারটা বলি তাহলে আমরা দেখতে পাবো যে যখন ব্যাপন প্রক্রিয়া সংঘটিত হয় তখন ব্যাপন কিন্তু খুবই ধীর প্রক্রিয়া। আমরা কিন্তু বুঝতে পারি না যে গাছ থেকে অক্সিজেন আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে বা আমাদের এখান থেকে কার্বন ডাইঅক্সাইড গাছ পর্যন্ত পৌঁছাচ্ছে, কিন্তু আমরা যখন নিঃসরণটা দেখবো অর্থাৎ আমরা যখন একটা স্প্রে বোতলকে স্প্রে করব তখন আমরা দেখতে পাবো যে সেখান থেকে কিন্তু সজোরে প্রবাহিত হচ্ছে। তাহলে আমরা কী দেখতে পেলাম যে ব্যাপন হলো একটা ধীর প্রক্রিয়া আর নিঃসরণ হলো একটা গতিশীল প্রক্রিয়া। এখন দেখো যে নিঃসরণ হওয়ার জন্য আমরা বলেছিলাম যে সরু ছিদ্র পথ দিয়ে গ্যাসীয় পদার্থ বের হবে, কিন্তু ব্যাপনের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ব্যাপার নেই। কারণ হলো ব্যাপন হলো একটা বিস্তীর্ণ প্রক্রিয়া, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক দূরে যদি কোনো গন্ধ থাকে সেটাও কিন্তু আমাদের নাকে এসে পৌঁছায়। এছাড়াও আমরা নদীতে যদি কোনো কালার কম্পাউন্ড ফেলি তাহলে দেখা যাবে যে অনেক দূর পর্যন্ত কিন্তু সেই কালারটা ছড়ায় পড়ে, এটাও কিন্তু একটা ব্যাপন প্রক্রিয়া। কিন্তু আমরা যখন নিঃসরণটা দেখব তখন দেখতে পাবো খুবই সরু ছিদ্র পথ দিয়ে নিঃসরণটা হবে। তাহলে এই হলো তোমার ব্যাপন এবং নিঃসরণের ভেতরে তুলনা। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ব্যাপন এবং নিঃসরণ সব পদার্থের ক্ষেত্রে সমান হবে কিনা। আসলে কিন্তু বিষয়টা এরকম না। তো ব্যাপন এবং নিঃসরণ দুইটাই কিছু বিষয়ের উপর নির্ভর করে, তার উপরে আমরা ব্যাপন হার বা নিঃসরণ হার প্রকাশ করব। তো নর্মালি তুমি চিন্তা করে দেখো যে দুটি মানুষই যদি থাকে, তো আমরা এখানে দুইটা মানুষকে ড্র করব, মানে জাস্ট ধরে নাও যে এখানে একটা মানুষ আছে, ইনি হলেন মিস্টার মোটু, আর এখানে আরেকজন মানুষ আছে আমরা ধরে নিলাম যে ইনি হলেন মিস্টার পাতলু। এর ওজন আমরা ধরলাম 120 কিলোগ্রাম আর এর ধরলাম আমরা 40 কিলোগ্রাম। তাহলে তুমি নর্মালি চিন্তা করে দেখো যে এই দুজন ব্যক্তি যদি দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করে তাহলে কে জিতবে। তো ডেফিনেটলি তোমরা বুঝতে পারছো যে এই পাতলু জিতে যাবে, কারণ হলো যে তার ওজন হলো কম, সে সহজেই খুব স্পিড অর্জন করতে পারবে। কি অনুরূপভাবে আমরা যদি এই মোটর কথা চিন্তা করি তাহলে সে কিন্তু এত সহজে এত দ্রুত গতিতে যেতে পারবে না। তো একই রকম ব্যাপার ব্যাপন এবং নিঃসরণের ক্ষেত্রে প্রযোজ্য। সেটা হলো যে যাদের ভর একটু বেশি হবে তাদের ব্যাপন হার বা নিঃসরণের হার কমে যাবে, আর যাদের ভর কম হবে তাদের ব্যাপন এবং নিঃসরণের হার বেড়ে যাবে। এই ব্যাপারটাই সূত্রের আকারে প্রকাশ করেছে বিজ্ঞানী গ্রাহাম। তো আমি আগামী ভিডিওতে গ্রাহামের ব্যাপন সূত্র নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আজকের মতো এইটুকুই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।